আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ করেছে তালিবান সরকার। দেশটির উচ্চশিক্ষা মন্ত্রীর একটি চিঠিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে, এমন খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এক চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তালিবান সরকার। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও মনে করা হচ্ছে। কাবুল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রয়টার্সকে বলেছেন, খবরটি শোনার পর থেকে তিনি কেঁদেই চলেছেন। পদক্ষেপটির মধ্য দিয়ে আনুষ্ঠানিক শিক্ষায় আফগান নারীদের প্রবেশাধিকারকে আরো সীমিত করল তালিবান। দেশটিতে এরই মধ্যে বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয় থেকে মেয়ে শিক্ষার্থীরা বাদ পড়ছে। তালেবানের সবশেষ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় দেশটির এক বিশ্ববিদ্যালয় ছাত্রী মনে করেন, তালেবান সরকার নারী ও নারীর শক্তিকে ভয় পায়। My classmates informed me about us being banned from universities. I cried a lot. I had all my study materials but couldn't study. We were all awake until morning. We didn't sleep at all. When the sun rose, we felt there was no life for women in Afghanistan anymore, since they have closed all routes to success for women.